উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের দিরারাই গ্রামের একই পরিবারে বাবা ও ছেলে দুজনের মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেলেন মেয়ে সামিরা। তাদের তিনজনের চলে যাওয়াতে এলাকায় শোকের মাতম বইছে। তাদের চারজনের মধ্যে একজন বেঁচে আছেন। উনার খবর জানতে মতিয়া টিভি পরিবার চলে যায় দয়ামির ইউনিয়নের দিরারাই গ্রামে। আলোচিত এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত কতটুকু এগিয়েছে, কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা, এসব ব্যাপারে জানতে চাইলে কি জানাচ্ছেন নিহত রফিকুল ইসলামের শালা শেবুল মিয়া ও দিলুয়ার মিয়া। তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন রিপোর্টার রুহেল আহমেদ। তিনটা ঘটনা মান্যা নেওয়ার নাই, কারণ ছেলে খুয়াইলা, স্বামী খুয়াইলা, মেয়ে খুয়াইলা, এই জিনিসটা আসলে যে যেখান থেকে দেরা সবে তারা লাগে দোয়া করবা, তারা জান্নাত পাশি হইতো। আমরা ফ্যামিলি যে যারা যেখানে আছে সবাই ধৈর্য থাকছি, তোরাতক দিতে আল্লাহ, কারণ আপনারা সবেও জানেন যে এলাক ঘটনা কোনো সময় হয়েছে না। আমরা স্বপ্নে ভাবছি না যে আমরা ফ্যামিলিতে এই ঘটনা হই। আমরা এই যে এই ঘটনাটা, এটা সন্দেহ করা বড় জিনিস না, কারণ সন্দেহ তো আপনি করতে পারবা, করলে তো সঠিক সন্দেহ করতে হইব, কারণ একজন মানুষের বিভ্রান্তি ফেলানি যায় না এলাক ঘটনা নিয়ে। আমরা এটা এটা তদন্ত আসি দেখার, আমার সন্দেহ মনে হয় নেই, সন্দেহ আসলে কিন্তু সঠিকভাবে করা লাগে। আমরা এখন পর্যন্ত কোনো কিছু আমরা জানছি না। তো লাস্টে দিয়ে দেখা গেছে যে তারা জেনারেটার চেক করছেন, জেনারেটার দুমা লইয়া গেছেন। এখন আমরা গেছে এরকম কিছু না জানি, আমরা ওটা কইতাম দিনে, এখন ইনভেস্টিগেশন চলে, এখনো এখন ইনভেস্টিগেশন শেষ হইলে আপনারা জানতে পারবা সকলে যে আসলে কীটা হয়েছিল। রবিউল ইসলাম ফজর, মতিয়া টিভি।